দুর্গাপূজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে গত 6 অক্টোবর অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় উত্তর জেলার কদমতলায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি। তাই কদমতলা থানা এলাকায় মহকুমার প্রশাসনের উদ্যোগে এখন বহাল রয়েছে 163 ধারা। এই অবস্থায় নতুন করে যেন আর কোনো অশান্তির সৃষ্টি না হয় সেই বিষয় সুনিশ্চিত করতে কদমতলা থানার উদ্যোগে প্রতিদিনই কদমতলা থানাধীন বিভিন্ন এলাকায় চলছে শান্তি বৈঠক। এই শান্তি বৈঠকের দায়িত্বে রয়েছে টিএসআর 89 ব্যাটালিয়নের কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা, ওসি কৃষ্ণধন সরকার, কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কদমতলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অনিমেষ রায়। কিছুদিন পেলে কদমতলা মে যে ইনসিডেন্ট হুয়া থা স্যার, আবি ক্যা পরিস্থিতি হ্যায় স্যার ইয়াহাঁ পর? নমস্কার, জেসা কি আপ দেখ রহে হ্যায় স্থিতি পুরি তরহ সে নরমাল হো গয়ি হ্যায়। हमने धीरे धीरे करके 163 का एरिया रिड्यूस कर रखे हैं। अभी सिर्फ कदमतला पीएस एरिया में है, जो वो भी नेक्स्ट 24 घंटे 48 घंटे में ख़त्म हो जाएगा। फोर्सेस प्रचुर मात्रा में है, वो अपनी पेट्रोलिंग कर रही है और मैं देख रहा हूँ कि दुकानें भी खुल रहे हैं, लोग अपने नॉर्मल लाइफ में रिटर्न कर चुके हैं। हम आशा करते हैं कि एवरीथिंग इज़ नॉर्मल, नॉर्मल से रिटर्न हो रही है। थैंक यू। কদমতলা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত বিভিন্ন এলাকায় পুলিশি টহল জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।